হ্যালো বন্ধুগণ, সানা কিচেন উইথ ভিলেজ ফুডে তোমাদের আবারও স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা রান্না করব সর্ষে বাটা দিয়ে মশলাদার ফিশ কারি। তো বন্ধুগণ, রেসিপিটাতে আমি মাঝে মাঝে কিছু টিপস দেব, যেটা ফলো করলে তোমাদের ফিশ কারির স্বাদটা অনেক সুস্বাদু হবে। চলো উপকরণগুলো দেখে নিই। নিয়েছি সর্ষে, 8-9টা গোলমরিচ, 3টা কাঁচা লঙ্কা, 1 চামচ জিরা, এগুলো কি নিয়ে একটা সর্ষে বাটা তৈরি করলাম। আর নিয়েছি ম্যারিনেট করা 6 পিস রুই মাছ, টমেটো বাটা, লঙ্কা বাটা, আদা রসুন বাটা, ধনে বাটা, 3 পিস লঙ্কা, সর্ষের তেল আর অন্যান্য বেসিক মশলা। প্রথমে আমি 6 পিস রুই মাছকে 1/2 চামচ আদা রসুন বাটা, 1.5 চামচ লঙ্কা গুঁড়ো, 1.5 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ নুন, 1/2 লেবুর রস, 1 তেল দিয়ে ম্যারিনেট করতে রেখে দিব 10 মিনিট। ফিরে এলাম 10 মিনিট পর। এবার ম্যারিনেট করা মাছগুলোকে ফ্রাই করে নিব। মাছগুলো ফ্রাই হয়ে গেছে, এবার একটা বাটিতে তুলে নিচ্ছি। তারপর একটা কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম 1/2 চামচ জিরা, 3 পিস কাঁচা লঙ্কা আর পেস্ট করে রাখা সর্ষে বাটা। এগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে দিব। দুটো বড় সাইজের পেঁয়াজ বাটা, আবারও এগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে দিব। 1/2 চামচ আদা রসুন বাটা, 1 চামচ লঙ্কা বাটা, 1/2 চামচ ধনে বাটা, 1/2 চামচ জিরা, 2 চামচ হলুদ, 1 চামচ নুন। এগুলোকে ভালোভাবে মিক্স করে একটু জল দিয়ে লো ফ্লেমে 1 মিনিট রান্না করব। মশলাগুলোকে 1 মিনিট রান্না করার পর টমেটো বাটা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। টমেটো বাটা দিয়ে কিছুক্ষণ রান্না করার পর 1/2 গ্লাস জল দিয়ে ঢাকনা চেপে রেখে দেব লো ফ্লেমে 4 থেকে 5 মিনিট। এলাম 4 থেকে 5 মিনিট পর। এবার দেখছি মশলাগুলো ভালোভাবে রান্না হয়ে গেছে। এবার এই পর্যায়ে 1.5 গ্লাস জল দিয়ে মিডিয়াম ফ্লেমে 2 মিনিট ঢাকনা চেপে রেখে দিলাম। বন্ধুগণ, মনে রাখবে মশলাদার ফিশ কারিতে মশলা যত ভালোভাবে রান্না হবে, ফিশ কারির স্বাদটা ততই ভালো হবে। পর তরকারিটা ফুটে উঠেছে। এবার ফ্রাই করে রাখা মাছগুলো এক এক করে দিয়ে আরো 1 মিনিট রান্না করে নিব। আমার ফিশ কারিটা তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি।
রেসিপিটা যদি তোমাদের হেল্পফুল লাগে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে নতুন এক রেসিপি নিয়ে। পুরো ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।